বন্ধুরা চিকেন ফ্রাইড রোল বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতন একদম চলুন দেখে নিই সবচেয়ে প্রথমে একটা বলের মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম এক বাটি তারপর এখানে অল্প নুন রিফাইন্ড অয়েল অল্প খাবার সোড়া দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মেখে তারপরে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে ফেলবো এভাবে আর ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তারপরে এখানে চিকেনগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল নিয়ে তারপরে এখানে একটু পেঁয়াজ এক মিনিটের মতন ভেজে নেব তারপরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আবার অল্প ভেজে নেব তারপরে টমেটো দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নিতে হবে মশলাটাকে অল্প নুন দিয়ে জল মেশানো যাবে না তারপরে চিকেন দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এই চিকেনটাকে রান্না করে ফেলব এইভাবে তারপরে স রান্না করা চিকেনগুলোকে আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে অল্প পিষে নিতে হবে সবগুলোকে আমি পিষে নিলাম এভাবে মেখে রাখা ডোটাকে আবার ভালো করে মেখে নিতে হবে মিডিয়াম সাইজের লেচি কেটে তারপরে বেলে নেব লুচির মতন তারপরে এখানে ওই যে স্টাফিংটা ঢালব এভাবে ঢেলে রোল করে নেব আর দুই দিকের মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায় এভাবে সবগুলো রোল আমি বানিয়ে ফেলবো দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম অল্প হলুদ আর নুন দিয়ে আর ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে ভেজে নেবো একদম ব্রাউন করে ভেজে নেব যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই এইভাবে ব্রাউন করে সবগুলো ভেজে নিলাম বন্ধুরা দেখুন সুন্দর হয়েছে একদম ক্রিস্পি হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবিয়ে দেবেন